আচ্ছা পিলে, কোশ্চেন নম্বর 8 বিট 1 কোশ্চেনটি এ কইছি, ডিফারেনশিয়েট ট্যান ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার উইথ রেসপেক্ট টু সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। সলুশন আমি এইটাকে ডিফারেনশিয়েট করিয়া উইথ রেসপেক্ট টু, এটি মু কইতিলি ডিফারেনশিয়েশন অফ এ ফাংশন উইথ রেসপেক্ট টু অ্যানাদার ফাংশন, এমনি পড়াইতিলি। তাহলে কম করিবা, লেট ওয়াই ইকুয়াল টু এইটা নেইবা, এইটাকে জেড নেইবা, তাহলে আমি ডি ওয়াই বাই ডি জেড তারপরে বাহার করিয়া। ওকে, ওয়াই ইকুয়াল টু কোন, লেট ওয়াই ইকুয়াল টু ট্যান ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার নেই যাও, এন্ড জেড ইকুয়াল টু নেই যাও যেটা কি সাইন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। ওকে, বর্তমানে এক্স ইকুয়াল টু ট্যান থিটা সে, তুমি এক্স আগে ট্যান থিটা পুট কর, তাহলে কোণ হব ইমপ্লাইজ ওয়াই ইকুয়াল টু ট্যান ইনভার্স 2 ট্যান থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এস অন সেভাবে এটি জেড ইকুয়াল টু যেটা কি সাইন ইনভার্স 2 tan theta divided by 1 plus tan square theta, যেটা কি এটা লিখি পারিব tan inverse 2 tan theta divided by 1 minus tan square theta, যেটা কি tan 2 theta র ফর্মুলা, tan inverse tan 2 theta, তাহলে কোন হবো 2 theta হবো। এটি দেখো যেটা কি sin inverse 2 tan theta divided by 1 plus tan square theta, এটা কার ফর্মুলা, sin 2 theta র ফর্মুলা, তাহলে সাইন ইনভার্স সাইন টু থিটাটা কোণ হইব টু থিটা। ওকে, এইটা কু পিলে ইকুয়েশন নম্বর 1 দিও, এইটা কু ইকুয়েশন নম্বর 2 দিও। বর্তমান দেখো পিলে ওয়াই ইকুয়াল টু টু থিটা ইকুয়েশন 1, ইকুয়েশন 2 হল জেড ইকুয়াল টু টু থিটা, ফ্রম ইকুয়েশন 1 এন্ড 2 ইউ ক্যান সে ওয়াই ইকুয়াল টু জেড, এস অর নো, তাহলে ফ্রম ইকুয়েশন 1 এন্ড 2 ইউ গেট ওয়াই ইকুয়াল টু জেড, এস অর নো, দ্যাটস ইমপ্লাইজ ডি ওয়াই বাই ডি জে ইকুয়াল টু কেতে রইব রে, ওয়ান রইব। ওকে, দেন কমস টু ইয়র বিট টু, দেন কমস টু ইয়র বিট টু, বিট টু কোশ্চেন টি এক হয়েছে ডিফারেনশিয়েট, ডিফারেনশিয়েট সেক ইনভার্স 1 বাই 2 এক্স স্কোয়ার মাইনাস 1 উইথ রেসপেক্ট টু, সে কইছে উইথ রেসপেক্ট টু স্কোয়ার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। নাও সি দ সলুশন, সেবেলা পেলে এটা ওয়াই নিও, এটা কোন নিও জেড নিও, তুমি ডি ওয়াই বাই ডি জেড ভাগ করিব। ওকে, লেট ওয়াই ইকুয়াল টু নেই যাও পেলে যেটা কি সেক ইনভার্স 1 বাই 2 এক্স স্কোয়ার মাইনাস 1, আউ জেড ইকুয়াল টু নেই যাও স্কোয়ার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। ওকে, আচ্ছা পেলে এথর আমি কোন ভার করিবা, যেটা কি ডি ওয়াই বাই ডি জেড ভার করিয়া, আগে ভার কর এইটাকে, এমনি কর এক্স ইকুয়াল টু এটা পাই এক্স ইকুয়াল টু ট্যান থিটা সে, এটি এক্স আগে ট্যান থিটা পকাই দিও, পকাই দিলে কোণ হব ইমপ্লাইজ ওয়াই ইকুয়াল টু সরি এক্স ইকুয়াল টু কস থিটা সে, এক্স আগে কম পকাইব পিলে কস থিটা পুট করিদিও। ওকে, কাইকি মু কইতিলি এটি সেক ইনভার্স অছি, মানে কোণ সাবস্টিটিউশন নব এটা সেক রে আসিব। ওকে, তাহলে এটা হব সেক ইনভার্স যেটা কি 1 বাই এটা হইব 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1। ওকে, যেটা কি এইটাকে লিখি পারিব সেক ইনভার্স 1 বাই 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1 কোণ কস 2 থিটা, তাহলে 1 বাই কস 2 থিটা কেতে পেলে সেক 2 থিটা, এস অর নো, এটা কোণ হইব সেক 2 থিটা, এস অর নো, সেক ইনভার্স সেক 2 থিটার কোণ 2 থিটা। ওকে, তাহলে 2 এটি থিটার ভ্যালু বার করিপারিব, আর থিটাটা কোণ হইব পেলে কস ইনভার্স এক্স, এস অর নো, 2 cos ইনভার্স কেতে x, বর্তমান পেলে এইথর dy বাই dx বাহার করি পারিব না, নাই তাহলে dy বাই dx টা কোণ রইব 2 কু 2 কনস্ট্যান্ট cos ইনভার্স x র ডেরিভেটিভ জানিছ যোটা কি মাইনাস 1 ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ কোণ 1 মাইনাস x স্কোয়ার, এস অন, যোটা কি মাইনাস 2, যোটা কি মাইনাস 2 ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ কোণ 1 মাইনাস x স্কোয়ার, এটা dy বাই dx ভাল,
ସେଭଳିଆ ପିଲେ ଜେଡ୍ ଟା ଏତିକି ଦେଇଛି, ଜେଡ୍ ଟା ଏତିକି ଦେଇଛି ମାନେ ଏଇଥିରୁ ବାହାର କରିପାରିବ ଡି ଜେଡ୍ ବାଇ ଡି ଏକ୍ସ ଏ ଶୂନ। ରୁଟ୍ ଏକ୍ସ ର ଡେରିଭେଟିଭ୍ କ'ଣ? ୱାନ୍ ବାଇ ଟୁ ରୁଟ୍ ଏକ୍ସ, ଯୋଉଟାକି ୱାନ୍ ବାଇ ଟୁ ସ୍କୋୟାର ରୁଟ୍ ଅଫ୍ କେତେ ୱାନ୍ ମାଇନସ୍ ଏକ୍ସ ସ୍କୋୟାର। ପୁଣି ୱାନ୍ ମାଇନସ୍ ଏକ୍ସ ସ୍କୋୟାର ର ଡେରିଭେଟିଭ୍ ବାହାର କରିବ କ'ଣ? ମାଇନସ୍ ଟୁ ଏକ୍ସ, ତାହେଲେ ଟୁ ଟୁ କ୍ୟାନସଲ ହେଇଯିବ, ତାହେଲେ ମାଇନସ୍ ଏକ୍ସ ଡିଭାଇଡେଡ୍ ବାଇ ସ୍କୋୟାର ରୁଟ୍ ଅଫ୍ ୱାନ୍ ମାଇନସ୍ କେତେ ଏକ୍ସ ସ୍କୋୟାର। ଓକେ, ତାହେଲେ ତମେ କ'ଣ ବାହାର କରିବ? ଯୋଉଟାକି ଡି ୱାଇ ବାଇ ଡି ଜେଡ୍ ବାହାର କରିବାର ଅଛି। ଡି ୱାଇ ବାଇ ଡି ଜେଡ୍ ଟା କ'ଣ ହବ? ଯୋଉଟାକି ଡି ୱାଇ ବାଇ ଡି ଏକ୍ସ ଡିଭାଇଡେଡ୍ ବାଇ ଡି ଜେଡ୍ ବାଇ ଡି ଏକ୍ସ ଏ ଶୂନ। ବର୍ତ୍ତମାନ ଦେଖ ଡି ୱାଇ ବାଇ ଡି ଏକ୍ସ ଟା ହେଲା ଏଇଟା ବାଇ ଏଇଟା, ଏଇଟା ବାଇ ଏଇଟା କଲେ ଆ ତଳେ କ'ଣ ଅଛି? ୱାନ୍ ମାଇନସ୍ ଏକ୍ସ ସ୍କୋୟାର ସ୍କୋୟାର ରୁଟ୍, ଏଠି ମଧ୍ୟ ୱାନ୍ ମାଇନସ୍ ଏକ୍ସ ସ୍କୋୟାର ସ୍କୋୟାର ରୁଟ୍ ଅଛି, କ୍ୟାନସଲ ହେଇଯିବ ଆ ତଳେ ତା ତଳେ କ୍ୟାନସଲ ହେଇଯିବ, ଯୋଉଟାକି ମାଇନସ୍ ଟୁ ବାଇ ମାଇନସ୍ ଏକ୍ସ, ତାହେଲେ କ'ଣ ହେଇଯିବ? ଯୋଉଟାକି ଟୁ ଡିଭାଇଡେଡ୍ ବାଇ କ'ଣ ଏକ୍ସ, ତାହେଲେ ଡି ୱାଇ ବାଇ ଡି ଜେଡ୍ ଟା କ'ଣ ହବ? ଯୋଉଟାକି ଟୁ ବାଇ ଏକ୍ସ। ଓକେ, ଆଚ୍ଛା ପିଲେ ତମର ବିଟ୍ ଥ୍ରୀ କ୍ୱେଶ୍ଚନ ଟି ଏହା କହିଛି, କହିଛି ଡିଫରେନ୍ସିଏଟ୍, କହିଛି ଡିଫରେନ୍ସିଏଟ୍ ଟାନ୍ ଇନଭର୍ସ ୱାନ୍ ପ୍ଲସ୍ ସାଇନ୍ ଏକ୍ସ ଡିଭାଇଡେଡ୍ ବାଇ ୱାନ୍ ମାଇନସ୍ ସାଇନ୍ ଏକ୍ସ ତାର ପାୱାର ହାଫ୍ ୱିଥ୍ ରେସ୍ପେକ୍ଟ ଟୁ ଲଗ୍ ୱାନ୍ ପ୍ଲସ୍ କସ୍ ଏକ୍ସ ଡିଭାଇଡେଡ୍ ବାଇ ୱାନ୍ ମାଇନସ୍ କସ୍ ଏକ୍ସ। ସଲ୍ୟୁସନ୍ କହିଛି ଏଇଟାକୁ ଡିଫରେନ୍ସିଏଟ୍ କର ୱିଥ୍ ରେସ୍ପେକ୍ଟ ଟୁ ଏତିକି, ଲେଟ୍ ୱାଇ ଇକ୍ୱାଲ୍ ଟୁ ନେଇଯାଅ, ଯୋଉଟାକି ଟାନ୍ ଇନଭର୍ସ ୱାନ୍ ପ୍ଲସ୍ ସାଇନ୍ ଏକ୍ସ ବାଇ ୱାନ୍ ମାଇନସ୍ ସାଇନ୍ ଏକ୍ସ ର ପାୱାର ହାଫ୍, ଆଉ ଜେଡ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ ନେଇଯାଅ ଲଗ୍ ୱାନ୍ ପ୍ଲସ୍ କସ୍ ଏକ୍ସ ବାଇ ୱାନ୍ ମାଇନସ୍ କସ୍ ଏକ୍ସ। ଓକେ, ଆଚ୍ଛା ଦେଖ ପିଲେ ତମେ ଏଇଟାକୁ କରିପାରିବ, ଯୋଉଟାକି ଟାନ୍ ଇନଭର୍ସ ଯୋଉ ୱାନ୍ ପ୍ଲସ୍ ସାଇନ୍ ଏକ୍ସ ଯୋଉ ଅଛି ଏଇଟା କରିପାରିବ ନା ନାହିଁ? କସ୍ ଏକ୍ସ ବାଇ ଟୁ ପ୍ଲସ୍ ସାଇନ୍ ଏକ୍ସ ବାଇ ଟୁ ର ସ୍କୋୟାର, ସେଇଭଳିଆ ପିଲେ ୱାନ୍ ମାଇନସ୍ ସାଇନ୍ ଏକ୍ସଟା କରିପାରିବ କସ୍ ଏକ୍ସ ବାଇ ଟୁ ମାଇନସ୍ ସାଇନ୍ ଏକ୍ସ ବାଇ ଟୁ ସ୍କୋୟାର, ତାର ଟୋଟାଲ ପାୱାର କେତେ? ହାଫ୍, ତା ମାନେ କ'ଣ? ତାର ସ୍କୋୟାର ରୁଟ୍। ଓକେ ଦେଖ ଏଇଟାର ସ୍କୋୟାରଟା କାହିଁକି ୱାନ୍ ପ୍ଲସ୍ ସାଇନ୍ ଏକ୍ସ, ତା ମନେ ରଖିବ ଏଇଟା ଦେଖ କସ୍ ସ୍କୋୟାର ଏକ୍ସ ବାଇ ଟୁ ପ୍ଲସ୍ ସାଇନ୍ ସ୍କୋୟାର ଏକ୍ସ ବାଇ ଟୁ କେତେ? ୱାନ୍ ପ୍ଲସ୍ ଟୁ ଏବି ଫର୍ମୁଲା ପକେଇଲେ ଟୁ ସାଇନ୍ ଏକ୍ସ ବାଇ ଟୁ କସ୍ ଏକ୍ସ ବାଇ ଟୁ କେତେ? ସାଇନ୍ ଏକ୍ସ, ସେଭଳିଆ ଏଇଟାର ହୋଲ୍ ସ୍କୋୟାର ବାହାର କଲେ କ'ଣ ଯିବ? ୱାନ୍ ମାଇନସ୍ ସାଇନ୍ ଏକ୍ସ। ଓକେ, ଆଚ୍ଛା ବର୍ତ୍ତମାନ ଏଇଟାକୁ ଲେଖିପାରିବ ଯୋଉଟାକି ଟାନ୍ ଇନଭର୍ସ, ବର୍ତ୍ତମାନ ସ୍କୋୟାର ରୁଟ୍ କଲେ ଏଇଟା ହବ କସ୍ ଏକ୍ସ ବାଇ ଟୁ ପ୍ଲସ୍ ସାଇନ୍ ଏକ୍ସ ବାଇ ଟୁ ଡିଭାଇଡେଡ୍ ବାଇ ଯୋଉଟାକି କସ୍ ଏକ୍ସ ବାଇ ଟୁ ମାଇନସ୍ ସାଇନ୍ ଏକ୍ସ ବାଇ ଟୁ। ଓକେ, ଆଚ୍ଛା ବର୍ତ୍ତମାନ ଗୋଟେ କାମ କର ପିଲେ, ନ୍ୟୁମେରେଟରରେ କସ୍ ଏକ୍ସ ବାଇ ଟୁ ଟେ ଡିଭାଇଡ୍ କରିଦିଅ, ଡିନୋମିନେଟରରେ ମଧ୍ୟ କସ୍ ଏକ୍ସ ବାଇ ଟୁ ଟେ ଡିଭାଇଡ୍ କରିଦିଅ। ଯଦି ଡିଭାଇଡ୍ କରିବ କସ୍ ଏକ୍ସ ବାଇ ଟୁ ଇନ୍ ବୋଥ୍ ନ୍ୟୁମେରେଟର ଡିନୋମିନେଟର, ତାହେଲେ ଏଇଟା କ'ଣ ହେଇଯିବ? ଯୋଉଟାକି ୱାନ୍ ପ୍ଲସ୍ ଟାନ୍ ଏକ୍ସ ବାଇ ଟୁ ଡିଭାଇଡେଡ୍ ବାଇ ଯୋଉଟାକି ଏଥିରେ କସ୍ ଏକ୍ସ ବାଇ ଟୁ ଟେ ଡିଭାଇଡ୍ କଲେ ଯୋଉଟାକି ୱାନ୍ ମାଇନସ୍ ଟାନ୍ ଏକ୍ସ ବାଇ ଟୁ ହେଇଯିବ। ଓକେ, ବର୍ତ୍ତମାନ ଏଇଟାକୁ ପିଲେ ଲେଖିପାରିବ ଟାନ୍ ଇନଭର୍ସ, ତମେ ଜାଣିଛ ୱାନ୍ ପ୍ଲସ୍ ଟାନ୍ ଥିଟା ଡିଭାଇଡେଡ୍ ବାଇ ୱାନ୍ ମାଇନସ୍ ଟାନ୍ ଥିଟା, ଯୋଉଟାକି ଟାନ୍ ପାଏ ବାଇ ଫୋର୍ ପ୍ଲସ୍ ଥିଟା, ଏଇଟାକୁ ଲେଖିହବ ଟାନ୍ ଯୋଉଟାକି ପାଏ ବାଇ ଫୋର୍ ପ୍ଲସ୍ କେତେ ଏକ୍ସ ବାଇ ଟୁ, ତାହେଲେ ଟାନ୍ ଇନଭର୍ସ ଟାନ୍ ଥିଟାଟା କେତେ? ଥିଟା। ବର୍ତ୍ତମାନ ଏଇଟାକୁ ଲେଖିପାରିବ ଯୋଉଟାକି ପାଏ ବାଇ ଫୋର୍ ପ୍ଲସ୍ କେତେ ଏକ୍ସ ବାଇ ଟୁ। ଓକେ, ବର୍ତ୍ତମାନ ୱାଇଟା ବାହାରିଲା ପାଏ ବାଇ ଫୋର୍ ପ୍ଲସ୍ ଏକ୍ସ ବାଇ ଟୁ ବାହାରିଲା, ବର୍ତ୍ତମାନ ପିଲେ ଏଇଥିରୁ ବାହାର କରିପାରିବ ଡି ୱାଇ ବାଇ ଡି ଏକ୍ସ ବାହାର କରିପାରିବ। ଓକେ, ତାହେଲେ ଏଠି ଡି ୱାଇ ବାଇ ଡି ଏକ୍ସଟା କ'ଣ ହବ? ପାଏ ବାଇ ଫୋର୍ କନଷ୍ଟାଣ୍ଟ, ତା ଡେରିଭେଟିଭ୍ ଜିରୋ, ଆଉ ଏକ୍ସ ବାଇ ଟୁ ର ଡେରିଭେଟିଭ ହେଲା କେତେ? ୱାନ୍ ବାଇ ଟୁ, ତାହେଲେ ଡି ୱାଇ ବାଇ ଡି ଏକ୍ସଟା କେତେ ବାହାରିଲା? ଯୋଉଟାକି ୱାନ୍ ବାଇ ଟୁ ପାଇଲ। ଓକେ, କ୍ଲିୟର। ଆଚ୍ଛା ବର୍ତ୍ତମାନ ପିଲେ ଲଗ୍ ଅଫ୍ ୱାନ୍ ପ୍ଲସ୍ କସ୍ ଏକ୍ସ ବାଇ ୱାନ୍ ମାଇନସ୍ କସ୍ ଏକ୍ସ ଏଇଟା ଅଛି। ବର୍ତ୍ତମାନ ପିଲେ ଏଇଥିରୁ ଡି ଜେଡ୍ ବାଇ ଡି ଏକ୍ସ ବାହାର କରିବ, ଏଇଟାକୁ ଟିକେ ପିଲେ ସିମ୍ପ୍ଲିଫାଏ କରିଦିଅ। ଓକେ, ଯୋଉଟାକି ଲେଖିପାରେ ୱାନ୍ ଲଗ୍ ଅଫ୍, ତମେ ଜାଣିଛ ୱାନ୍ ପ୍ଲସ୍ କସ୍ ଥିଟା ଯୋଉଟାକି ଟୁ କସ୍ ସ୍କୋୟାର ଥିଟା ବାଇ ଟୁ, ଆଉ ୱାନ୍ ମାଇନସ୍ କସ୍ ଥିଟା ଯୋଉଟାକି ଟୁ ସାଇନ୍ ସ୍କୋୟାର ଥିଟା ବାଇ ଟୁ ଏ ଶୂନ, ତାହେଲେ ଏଇଟାକୁ ତମେ ଲେଖିପାରିବ ଯୋଉଟାକି ଟୁ କସ୍ ସ୍କୋୟାର ଏକ୍ସ ବାଇ ଟୁ ଡିଭାଇଡେଡ୍ ବାଇ ଏଇଟା କରିପାରିବ ଟୁ ସାଇନ୍ ସ୍କୋୟାର ଏକ୍ସ ବାଇ ଟୁ ଏ ଶୂନ। ବର୍ତ୍ତମାନ ଟୁ ଟୁ କ୍ୟାନସଲ ହେଇଗଲା, ବର୍ତ୍ତମାନ ଏଇଟାକୁ ଲେଖିପାରିବ ଲଗ୍ ଅଫ୍ କସ୍ ସ୍କୋୟାର ଏକ୍ସ ବାଇ ଟୁ ବାଇ ସାଇନ୍ ସ୍କୋୟାର ଏକ୍ସ ବାଇ ଟୁ ଯୋଉଟାକି କସ୍ ସ୍କୋୟାର ଏକ୍ସ ବାଇ ଟୁ ଏ ଶୂନ।
वर्तमान एटा को लिखि पार जोटा कि लॉग ऑफ कॉट एक्स बाय टू तार होल स्क्वायर तमें जानी चो पिले लॉग एम रो पावर एन के एन लॉग एम जोटा कि एटा को लिखि पार टू लॉग कॉट एक्स बाय टू टू लॉग ऑफ कॉट एक्स बाय टू ओके ताने जेड टा एतिक हला माने वर्तमान पिले यूट्यूब बाहर करि परिबो डी जेड बाय डी एक्स एस अन ताने टू को टू कॉन्स्टेंट रहला लॉग एक्स रो डेरिवेटिव कोन जानु 1 बाय एक्स ताने लॉग ऑफ एतिक रो डेरिवेटिव केन हो 1 बाय जोटा कि कॉट एक्स बाय टू अगेन कॉट एक्स बाय टू रो डेरिवेटिव बाहर करिबो कॉट एक्स रो केते माइनस कॉस एक्स स्क्वायर एक्स जोटा कि माइनस कॉस एक्स स्क्वायर एक्स बाय टू पुणी एक्स बाय टू रो पुणी अगेन डेरिवेटिव केते 1 बाय टू ओके ताले एटी टू टू कैंसल हो गला ना नहीं वर्तमान पिले एटा को कॉट एक्स बाय वन बाय कॉट एक्स बाय टू केते जोटा कि टैन एक्स बाय टू अच्छा पिले टैन एक्स बाय टू टा को तमे एमि लिख पारिबो जोटा कि साइन एक्स बाय टू बाय कॉस एक्स बाय टू एस अन माइनस को माइनस आगे रख जोटा कि एटा को लिख पारिबो साइन एक्स बाय टू बाय केते जोटा कि कॉस एक्स बाय टू एस अन एन टू एटा को कॉस एक्स स्क्वायर एक्स बाय टू टा करि पारे वन बाय साइन स्क्वायर एक्स बाय टू ओके बर्तमान गोटे साइन एक्स बाय टू गोटे कैंसल हो जाए ना नहीं अच्छा बर्तमान गोटे काम करो ऊपर गोटे टू टे मल्टीप्लाय तले गोटे टू डिवाइड ऊपर गोटे टू मल्टीप्लाय कले तले गोटे टू ये तले भी गोटे टू गोटे मल्टीप्लाय कले ऊपर गोटे टू तले गोटे टू टू टे तले गोटे मल्टीप्लाय कले टू साइन एक्स बाय टू कॉस एक्स बाय टू के जोटा कि साइन एक्स ओके जोटा कि माइनस टू बाय साइन एक्स डी जेड बाय डी एक्स पाला अच्छा बर्तमान मुझे ये वाई नहीं जेड नहीं डिफरेंशिएट यू हैव टू डिफरेंशिएट y with respect to z that means du your required result is your dy by dz yes or no hence dy by dz is your jode ke dy by dx divided by jode ke kari paribo dz by dx yes or no jode ke pile dy by dx ta kono jode ke 1 by 2 divided by jode ke minus 2 by kete sin x okay बर्तमान एटा कौन हम जोटा कि वन बै टू इंटू उपर गले कौन हो सैन एक्स डिवाइडेड बै माइनस टू ओके बर्तमान एनसर कौन हम जोटा कि माइनस वन बै फोर सैन एक्स ओके माइनस वन बै फोर सैन एक्स नाउ दिस इज योर एनसर ओके अच्छा पिले क्वेश्चन नंबर 90 या कहि फाइंड डीवाई बाय डीएक्स व्हेन एक्स इक्वल टू एतिक देछ वाई इक्वल टू एतिक देछ ओके अच्छा देखो केमिति कोन बाहर करिया रे कोन पैरामीट्रिक फंक्शन देछ एक्स वाई एतिक एक्स टा फंक्शन ऑफ टी वाई टा मते फंक्शन ऑफ टी ताल देख एक्स इक्वल टू कौन दे ए होल इन टू कॉस टी प्लस लॉग टैन टी बाय केते टू अच्छा एक्स टा कार फंक्शन टी रो फंक्शन बर्तमान एठुरु डी एक्स बाय डी टी बाहर कर परिबो ना नहीं तन ए को ये कांस्टेंट रहला कॉस टी रो डेरिवेटिव केते माइनस साइन टी प्लस लॉग एक्स रो डेरिवेटिव कोन जान 1 बाय एक्स लॉग ऑफ टैन टी बाय 2 रो डेरिवेटिव कोन 1 बाय टैन टी बाय 2 इनटू तमे टैन एक्स रो डेरिवेटिव कोन जान sec स्क्वायर एक्स तने टैन टी बाय 2 रो कोन हो sec स्क्वायर टी बाय 2 इनटू अगेन टी बाय 2 रो डेरिवेटिव केते 1 बाय 2 विथ रिस्पेक्ट टू टी ओके क्लियर ता लेटा को तमे लिख परिवो ए होल इनटू जोटा कि माइनस साइन टी प्लस अच्छा तुम जान सेक्स स्क्वायर थीटा कौन वन प्लस टैन स्क्वायर थीटा तने एटा कर परे वन प्लस टैन स्क्वायर टी बाय टू डिवाइडेड बाय टू टैन टी बाय टू टू टैन टी बाय टू एस अन ताले ए होल इनटू ताले एटा कौन माइनस साइन टी प्लस तुम जान टू टैन थीटा डिवाइडेड बाय वन प्लस टू टैन थीटा डिवाइडेड बाय वन प्लस टैन स्क्वायर थीटा कौन साइन टू थीटा एस अन ताने खाली साइन थीटाटा कौन हम टू टैन थीटा बाय टू बाय वन प्लस टैन स्क्वायर थीटा बाय टू कौन अच्छी रेसिप्रोकल टेक अच्छी यहाँ कौन हो वन बाय साइन कौन हो टी एस अन ओके ताले एटा को सिंप्लीफाई करो ताने इम्प्लाइज जोटा कि डीएक्स बाय डी टी व्हाट यू आर गेटिंग डी एक्स बाय डी टी ए होल इनटू जोटा कि माइनस साइन स्क्वायर टी प्लस वन डिवाइडेड बाय कौन साइन टी एस अन अच्छा जोटा कि ए होल इनटू वन माइनस साइन स्क्वायर थीटा के कॉस स्क्वायर थीटा जोटा कि कॉस स्क्वायर टी डिवाइडेड बाय कौन साइन टी ओके
ଏହା ରହିଲା। ଆଚ୍ଛା ସେଭଳିଆ ମୋତେ କହ ୱାଇଟା କ'ଣ, ୱାଇଟା ହେଲା ଏ ସାଇନ୍ ଟି, ୱାଇଟା ଏ ସାଇନ୍ ଟି ହେଲେ ବର୍ତ୍ତମାନ ଏଇଥିରୁ ଡି ୱାଇ ବାଇ ଡି ଟି ବାହାର କରିପାରିବ, କେତେ ରହିବ ଏ କୁ ଏ ରହିଲା, ସାଇନ୍ ଟିର ଡେରିଭେଟିଭ କେତେ କସ୍ ଟି, ହେନ୍ସ ତମର ଡି ୱାଇ ବାଇ ଡି ଏକ୍ସ ବାହାର କରିବ ବା ଡି ୱାଇ ବାଇ ଡି ଏକ୍ସଟା କ'ଣ ଆକ୍ଚୁଆଲି, ଯେଉଁଟାକି ଡି ୱାଇ ବାଇ ଡି ଟି ଡିଭାଇଡେଡ୍ ବାଇ ଡି ଏକ୍ସ ବାଇ ଡି ଟି, ଏସ୍ ଅନ୍ ଡି ଟି ଡି ଟି କ୍ୟାନ୍ସଲ, ଯେଉଁଟାକି ଡି ୱାଇ ବାଇ ଡି ଏକ୍ସ ରହିଲା। ଆଚ୍ଛା ଡି ୱାଇ ବାଇ ଡି ଟିଟା କ'ଣ, ଯେଉଁଟାକି ଏ କସ୍ ଟି ଡିଭାଇଡେଡ୍ ବାଇ ଯେଉଁଟାକି ଏ କସ୍ ସ୍କୋୟାର ଟି ବାଇ କେତେ ସାଇନ୍ ଟି, ଏହା ଅଛି। ବର୍ତ୍ତମାନ ଏଇଟାକୁ ସିମ୍ପ୍ଲିଫାଏ କର ତାହେଲେ ଏଇଟା କ'ଣ ଆସିବ, ଯେଉଁଟାକି ଏ ବର୍ତ୍ତମାନ ଏ ତ କ୍ୟାନ୍ସଲ ହେଇଗଲା, ବର୍ତ୍ତମାନ କହ କସ୍ ଟି ଇନ୍ଟୁ ଏଇଟା ଉପରକୁ ଗଲେ କ'ଣ ହେଇଯିବ, ସାଇନ୍ ଟି ବାଇ କେତେ କସ୍ ସ୍କୋୟାର ଟି ହେଇଯିବ ନା ନାହିଁ। ଓକେ ତାହେଲେ କହ ଗୋଟେ କସ୍ ଟି କ୍ୟାନ୍ସଲ ହେଇଗଲା, ବର୍ତ୍ତମାନ ସାଇନ୍ ଟି ବାଇ କସ୍ ଟି କ'ଣ, ଟାନ୍ ଟି। ଓକେ ତାହେଲେ ଏଠି ଯେଉଁଟାକି ଡି ୱାଇ ବାଇ ଡି ଏକ୍ସଟା କେତେ ଏତିକି ଆସିଲା, ଅଣ୍ଡରଷ୍ଟାଣ୍ଡ ଦିସ୍ କ୍ଲିଅର। ଆଚ୍ଛା ପିଲେ ତମର ବି ଟୁ ଟି ଏହା କ୍ୱେଶ୍ଚିନ୍ କହିଛି, କହିଥିଲା ସାଇନ୍ ଏକ୍ସ ଇକ୍ୱାଲ୍ ଟୁ କ'ଣ ଦେଇଥିଲା, ଯେଉଁଟାକି ଟୁ ଟି ଡିଭାଇଡେଡ୍ ବାଇ ୱାନ୍ ପ୍ଲସ୍ ଟି ସ୍କୋୟାର, ଆଉ ଟାନ୍ ୱାଇ ଦେଇଥିଲା ଯେଉଁଟାକି ଟୁ ଟି ଡିଭାଇଡେଡ୍ ବାଇ ୱାନ୍ ମାଇନସ୍ ଟି ସ୍କୋୟାର, ଆମେ ଏଥିରୁ ଡି ୱାଇ ବାଇ ଡି ଏକ୍ସ ବାହାର କରିବା। ଓକେ ଗୋଟେ କାମ କର ପିଲେ, ଏଥିରେ ଲେଟ୍ ଟି ଇକ୍ୱାଲ୍ ଟୁ ଟାନ୍ ଥିଟା ନେଇଯାଅ, ଲେଟ୍ ଟି ଇକ୍ୱାଲ୍ ଟୁ କ'ଣ ଟାନ୍ ଥିଟା, ଦାଟ୍ ସିମ୍ପ୍ଲାଇଜ୍ ସାଇନ୍ ଏକ୍ସଟା କେତେ ହବ, ଯେଉଁଟାକି ଟୁ ଟାନ୍ ଥିଟା ଡିଭାଇଡେଡ୍ ବାଇ ୱାନ୍ ପ୍ଲସ୍ ଟାନ୍ ସ୍କୋୟାର ଥିଟା ହେଇଯିବ। ସେଭଳିଆ ଏଠି ଟାନ୍ ୱାଇଟା କ'ଣ ହବ, ଟି ଜାଗାରେ ଟାନ୍ ଥିଟା ପକା, ଯେଉଁଟାକି ଟୁ ଟାନ୍ ଥିଟା ଡିଭାଇଡେଡ୍ ବାଇ ଯେଉଁଟାକି ୱାନ୍ ମାଇନସ୍ ଟାନ୍ ସ୍କୋୟାର ଥିଟା, ଏସ୍ ଅନ୍ ଦାଟ୍ ସିମ୍ପ୍ଲାଇଜ୍ ସାଇନ୍ ଏକ୍ସ ଇକ୍ୱାଲ୍ ଟୁ ଏଇଟା କ'ଣ ଟୁ ଟାନ୍ ଥିଟା ବାଇ ୱାନ୍ ପ୍ଲସ୍ ଟାନ୍ ସ୍କୋୟାର ଥିଟା, ଏଇଟା କାହାର ଫର୍ମୁଲା, ଯେଉଁଟାକି ସାଇନ୍ ଟୁ ଥିଟାର ଫର୍ମୁଲା। ଏଠି ସେଭଳିଆ ଟାନ୍ ୱାଇ ଇକ୍ୱାଲ୍ ଟୁ ଟୁ ଟାନ୍ ଥିଟା ବାଇ ୱାନ୍ ମାଇନସ୍ ଟାନ୍ ସ୍କୋୟାର ଥିଟା, ଏଇଟା କାହାର ଫର୍ମୁଲା, ଟାନ୍ ଟୁ ଥିଟାର ଫର୍ମୁଲା। ଓକେ ଦାଟ୍ ସିମ୍ପ୍ଲାଇଜ୍ ଏକ୍ସ ଇକ୍ୱାଲ୍ ଟୁ କ'ଣ ହେଇଗଲା, ସାଇନ୍ ଏକ୍ସ ଇକ୍ୱାଲ୍ ଟୁ ଟୁ ଥିଟା ହେଲେ ଏକ୍ସ ଇକ୍ୱାଲ୍ ଟୁ କ'ଣ ଟୁ ଥିଟା, ସେଭଳିଆ ଏଠି ଟାନ୍ ୱାଇ ଇକ୍ୱାଲ୍ ଟୁ ଟାନ୍ ଟୁ ଥିଟା ହେଲେ ୱାଇ ଇକ୍ୱାଲ୍ ଟୁ କ'ଣ ଟୁ ଥିଟା। ବର୍ତ୍ତମାନ ଦେଖ ଏକ୍ସ ଇକ୍ୱାଲ୍ ଟୁ ଟୁ ଥିଟା, ଏଠି କ'ଣ ୱାଇ ଇକ୍ୱାଲ୍ ଟୁ ଟୁ ଥିଟା, ତାହେଲେ ଦାଟ୍ ସିମ୍ପ୍ଲାଇଜ୍ ଏଇଟାକୁ ଇକ୍ୱେସନ୍ ୱାନ୍ ଦେଇଦିଅ, ଏଇଟା କ'ଣ ଇକ୍ୱେସନ୍ ଟୁ ଦେଇଦିଅ, ତାହେଲେ ଫ୍ରମ୍ ୱାନ୍ ଏଣ୍ଡ ଟୁ, ଯେଉଁଟାକି ଫ୍ରମ୍ ଇକ୍ୱେସନ୍ ୱାନ୍ ଏଣ୍ଡ ଟୁ ରୁ ତୁ କ'ଣ ପାଇପାରିବୁ, ଯେଉଁଟାକି ୱାଇ ଇକ୍ୱାଲ୍ ଟୁ ଏକ୍ସ, ଯଦି ୱାଇ ଇକ୍ୱାଲ୍ ଟୁ ଏକ୍ସ ହବ ତାହେଲେ ଇମ୍ପ୍ଲାଇଜ୍ ଡି ୱାଇ ବାଇ ଡି ଏକ୍ସଟା କେତେ ହବ ରେ ପିଲେ, ଯେଉଁଟାକି ୱାନ୍ ପାଇବୁ। ଓକେ ଯେଉଁଟାକି ଡି ୱାଇ ବାଇ ଡି ଏକ୍ସଟା କେତେ ହବ ୱାନ୍। ଓକେ ଦେନ୍ କମ୍ସ ଟୁ ୟୋର ବିଟ୍ ଥ୍ରୀ କ୍ୱେଶ୍ଚନ୍, ବିଟ୍ ଥ୍ରୀ ବିଟ୍ ଥ୍ରୀ କ୍ୱେଶ୍ଚନ୍ ଟି ଏହା କହିଛି, କହିଛି ଫାଇଣ୍ଡ ଡି ୱାଇ ବାଇ ଡି ଏକ୍ସ, କହିଛି ଫାଇଣ୍ଡ ଡି ୱାଇ ବାଇ ଡି ଏକ୍ସ ଇଫ୍ କସ୍ ଏକ୍ସ ଇକ୍ୱାଲ୍ ଟୁ, ସେ କହିଛି ୱାନ୍ ବାଇ ୱାନ୍ ପ୍ଲସ୍ ଟି ସ୍କୋୟାର, ତାର ହୋଲ୍ ସ୍କୋୟାର ରୁଟ୍। ଓକେ ଆଉ ତୋର ଦେଇଛି କସ୍ ଏକ୍ସଟା ଏତିକି କହିଛି, ଓକେ ଆଉ ସାଇନ୍ ୱାଇ ଇକ୍ୱାଲ୍ ଟୁ ଦେଇଛି, ଯେଉଁଟାକି ସାଇନ୍ ୱାଇ ଦେଇଛି ଟୁ ଟି ବାଇ ୱାନ୍ ପ୍ଲସ୍ ଟି ସ୍କୋୟାର। ଓକେ ଏହା କ୍ୱେଶ୍ଚନ୍ କହିଛି, କହିଛି ଡି ୱାଇ ବାଇ ଡି ଏକ୍ସ ବାହାର କରିବାକୁ, ନାଉ ସିଧା ସଲ୍ୟୁସନ୍। ଆଚ୍ଛା ମୋତେ କହ କସ୍ ଏକ୍ସଟା କେତେ କହିଛି, କସ୍ ଏକ୍ସଟା ଏହା କହିଛି ୱାନ୍ ଡିଭାଇଡେଡ୍ ବାଇ ୱାନ୍ ପ୍ଲସ୍ ଟି ସ୍କୋୟାର ଟୋଟାଲ ସ୍କୋୟାର ରୁଟ୍, ଆଉ ସାଇନ୍ ୱାଇ ଇକ୍ୱାଲ୍ ଟୁ ଦେଇଛି, ଯେଉଁଟାକି ଟୁ ଟି ଡିଭାଇଡେଡ୍ ବାଇ ୱାନ୍ ପ୍ଲସ୍ ଟି ସ୍କୋୟାର। ଆଚ୍ଛା ପିଲେ ଏଇଠି ଗୋଟେ କାମ କର, ଲେଟ୍ ଟି ଇକ୍ୱାଲ୍ ଟୁ ପିଲେ ଟାନ୍ ଥିଟା, ଲେଟ୍ ଟି ଇକ୍ୱାଲ୍ ଟୁ କ'ଣ ନେଇଯିବା, ଟାନ୍ ଥିଟା, ଏଠି ପୁଟ୍ କର ଟି ଜାଗାରେ ଟାନ୍ ଥିଟା ଏଠି, ଏଠି ତାହେଲେ କସ୍ ଏକ୍ସ ଇକ୍ୱାଲ୍ ଟୁ ଏଠି କ'ଣ ହବ, ୱାନ୍ ଡିଭାଇଡେଡ୍ ବାଇ ୱାନ୍ ପ୍ଲସ୍ କେତେ ଟାନ୍ ସ୍କୋୟାର ଥିଟା, ତାର କ'ଣ ସ୍କୋୟାର ରୁଟ୍। ଏଠି ସେଭଳିଆ ହବ ସାଇନ୍ ୱାଇ ଇକ୍ୱାଲ୍ ଟୁ, ଯେଉଁଟାକି ଟୁ ଟାନ୍ ଥିଟା ଡିଭାଇଡେଡ୍ ବାଇ କ'ଣ ହବ ୱାନ୍ ପ୍ଲସ୍ କେତେ ଟାନ୍ ସ୍କୋୟାର ଥିଟା। ଓକେ ଆଚ୍ଛା ବର୍ତ୍ତମାନ ଏଇଟାକୁ ସିମ୍ପ୍ଲିଫାଏ କର ପିଲେ, ତାହେଲେ ବର୍ତ୍ତମାନ ଏଇଟା କ'ଣ ହବ ମୋତେ କହ, ୱାନ୍ ବାଇ ୱାନ୍ ପ୍ଲସ୍ ଟାନ୍ ସ୍କୋୟାର ଥିଟା କେତେ ସେକ୍ ସ୍କୋୟାର ଥିଟା, ଓକେ ତାର କ'ଣ ସ୍କୋୟାର ରୁଟ୍, ୱାନ୍ ବାଇ କେତେ ସେକ୍ ସ୍କୋୟାର ଥିଟା, କସ୍ ସ୍କୋୟାର ଥିଟା, ତାର ସ୍କୋୟାର ରୁଟ୍ କେତେ କସ୍ ଥିଟା। ଓକେ ବର୍ତ୍ତମାନ ତମେ ଜାଣିଛ ଟୁ ଟାନ୍ ଥିଟା ଡିଭାଇଡେଡ୍ ବାଇ ୱାନ୍ ପ୍ଲସ୍ ଟାନ୍ ସ୍କୋୟାର ଥିଟା, ଏଇଟା କାହାର ଫର୍ମୁଲା, ଯେଉଁଟାକି ସାଇନ୍ ଟୁ ଥିଟାର ଫର୍ମୁଲା। ଓକେ ବର୍ତ୍ତମାନ ଦେଖ ଏଠି ଏ କସ୍ ଏକ୍ସ ଇକ୍ୱାଲ୍ ଟୁ କସ୍ ଥିଟା, ତାହେଲେ ଏକ୍ସ ଇକ୍ୱାଲ୍ ଟୁ କ'ଣ ଥିଟା,
এটি সাইন ওয়াই ইকুয়াল টু সাইন টু থিটা হলে ইমপ্লাইজ ওয়াই ইকুয়াল টু কোন টু থিটা ওকে এইটা কু আচ্ছা বর্তমানে দেখ এক্সটা কোণ বাহারা থিটা বর্তমানে পিলে এইটা করিপার টু ইন্টু থিটা আগে এক্স পকাই পার এটা ইকুয়েশন ওয়ান দিয়ে দিও ওকে এটা লেখ ফ্রম ইকুয়েশন ওয়ান ফ্রম কোণ ইকুয়েশন নম্বর ওয়ান আচ্ছা ওয়াই ইকুয়াল টু যদি টু এক্স হব তাহলে তুমি বাহার করে পার ইমপ্লাইজ ডিওয়াই বাই ডিএক্স বাহার যাব ডিওয়াই বাই ডিএক্সটা কত হব টু এক্স ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স কত টু ওকে সো ডিওয়াই বাই ডিএক্স ইজ ইয়োর টু নাও দিস ইজ ইয়োর অ্যানসার ওকে।